নতুন বছরের সঙ্গেই জড়িয়ে রয়েছে নানা গল্প আবার নববর্ষের সঙ্গেই হালখাতার ইতিহাসের কথাও আমরা জানতে পারি তবে হালখাতাকে নিয়ে মুর্শিদাবাদের একটি গল্প শোনা যায় আমরা জানি যে মুর্শিদ কুলি খা তাকে নিয়ে যেমন অনেক অজানা গল্প রয়েছে তেমন এই নববর্ষ এবং হালখাতাকে কেন্দ্র করেও একটি ঘটনা শুনতে পাওয়া যায় সেটাই আজকে আপনাদেরকে বলবো যেটা শোনা যায় যে বাংলার নবাব মুর্শিদ কুলি কুলিখা তিনি জমিদারের ওপর নবাবে কর্তৃত্ব রাখার জন্য নাকি বৈশাখে এই যে পুণ্যতিথি তিথি মানে নববর্ষের যে পুণ্যতিথিতে তিথিতে তিনি একটি পূর্ণাহ নামের তিনি একটি প্রথা চালু করেছিলেন এবং এই প্রথা অনুসারে জমিদারেরা তাদের নিজেদের নৌকা করে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা মুর্শিদাবাদে আসতেন এবং সেখানে এসে নবাবের দরবারে তারা খাজনা জমা করতেন তারপরে যেটা জানা যায় যে এরপরে নাকি সোনার মোহর নজরানা দিয়ে নাকি তারা নবাবের ওপরে তাদের নাকি পাগড়ি পোশাক কোমর বন্ধ এই সবকিছু তারা নাকি নবাবকে দান করে দিতেন আর এটা নাকি পরবর্তীকালে সেখানে হাল খাতার একটা নতুন রূপ হিসেবে চালু করা হয় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করে নিন